Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. That's definitely good. Happy birthday. That's a photo. ভেরি গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? আমি দারুণ আছি। আজকে একদম নিউ লুকে, হাতে শাঁখাপলা পরে ভিডিও, মানে বিয়ের যে ভিডিও আর বৌভাতের ভিডিওটা আসতে বোধহয় একটু টাইম লাগবে, তার কারণ আমি নিজে কিছু শ্যুট করতে পারিনি। কারণ বিয়ের দিন আমি প্রচুর টেনশনে ছিলাম, ভীষণ টেনশনে ছিলাম, আর বৌভাতের দিনও সেম, কারণ যেহেতু মা নেই আর বাবা একা আর শুভদীপকে একার হাতে অলমোস্ট করতে হচ্ছে, তো সেই কারণে খুব চাপে ছিলাম যে জিনিসটা ঠিকঠাক হবে কি না হবে। তবু বাবার দিক থেকে কাকারা ভীষণ হেল্প করেছে, আর নানটু দাদা দিদি তো আছে, তো সবাই মিলে ব্যাপারটা হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি এবং খুব সুন্দরভাবে হয়েছে। প্রত্যেকটা বিয়েতে কিছু না কিছু ত্রুটি থেকে যায়, কিন্তু ভীষণ যতটা সম্ভব ত্রুটিহীনভাবে হয়েছে, এটা অনেক বড় কথা। তো নানটু গেছে ওর দিদিকে দিতে, মানে দিদিকে দিদির শ্বশুরবাড়িতে দিতে, দিদি স্নান টান করে আসবে মেজিনেন্ট ফ্লোরে। দাঁড়া, এইখানে আমাদের গিফট পুরো প্যাকড আপ হয়ে আছে, তো এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে গিফট টিফটগুলো খুলতে হবে। খেয়ে দিয়ে নানটু দিদি আর বৌদি আসছে, আমি ততক্ষণ বানাচ্ছি আমার জন্য একটু চা শুভদীপের জন্য। আজকে খাওয়ার ঠাওয়ার বেশি কিছু করার নেই, কারণ এই বেগুন ভাজা, একটুখানি মাছ, ডাল ছাল সব কিছুই আছে, শুধু আমরা দুটো ডিম সেদ্ধ করবো। আর এতদিন খেয়ে এমন অবস্থা হয়েছে যে এখন খেতেও আর ইচ্ছে করছে না ভাজা ভুজি। তো কাকিমা গেছে স্নানে এখানে, আর আমি বসে বসে আপনাদের সাথে গল্প করছি, আর তার সাথে চা বানাচ্ছি। আমার চাটা, মানে আমার দুধটা উবলে না যায়, খুব অদ্ভুত একটা অনুভূতি। কারণ প্রথম অনুভূতিটা তো ভীষণ দুঃখের, কারণ আমি যখনই কালকে থাকছিলাম আমার বেডরুমে, তখনই আমার মনে হচ্ছিলো যে হায়, সুকান্ত পল্লী কত দূর এখান থেকে, সুকান্ত পল্লীর কমফর্ট জোন। অ্যাকচুয়ালি এতগুলো বছর পর নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন একটা জায়গাকে কমফর্ট জোন তৈরি করাটা একটু ডিফিকাল্ট আমার মনে হয়, যারা 22-23 বছরে বিয়ে করে তাদের জন্য ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি যে কোনো কমফর্টেবল জায়গায় হয়ে গেছে, যে কোনো কমফর্টেবল জায়গায় থেকে থেকে সেখানে আবার যদি একটা নতুন জায়গাকে কমফর্ট জোন তৈরি করতে হয়, তাহলে অবশ্যই সবার ক্ষেত্রে খুব কষ্টকর হয়। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে এরকম নয়, ভালো লাগছে পাটুলিতে এসে, কিন্তু সুকান্ত পল্লীর জন্য মনটাও খুব খারাপ লাগছে, কারণ আমার গাছগুলো ওখানে, বগলু ওখানে, বাবা বোন ভাই ওখানে, তো কিন্তু মানিয়ে নিতে হবে এখানে এই জায়গাটাকে। যদিও আমার যেখানে বাড়ি সেই, মানে পাটুলির যে জায়গাটায় বাড়ি, খুবই শান্ত, মানে আশেপাশটা কোনো অসুবিধা সেরকম নেই আপাতত, তো নেই, খুব ভালোই। কিন্তু কালকে পগলু এসেছিলো, পগলু একদম অ্যাডজাস্ট করতে পারছে না। আমার মনে হয় না আমি আমার সাথে পগলুকে রাখতে পারবো না, আর আমার মনে হয় পগলু তাতে বেশি হ্যাপি হবে, কারণ কালকে যখন পগলু এসেছিলো আর বাবা আর বোন বেরিয়ে যাচ্ছিলো, তখন পগলু যেভাবে চিৎকার করছিল বাবার কাছে যাওয়ার জন্য, শেষে যখন, মানে আমরা মজা করছিলাম ওকে নিয়ে, আর যেভাবে তিতলি হাত কামড়ে ধরেছিল, তাতে মনে হলো যে ও হয়তো আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু ও সুকান্ত পল্লীর বাড়িটাকে অনেক বেশি ভালোবাসে, আর ও ওর কমফর্ট জোন থেকে একদমই বেরোতে চায় না। তো আলটিমেটলি যে ডিসিশানটা হবে সেটা পগলুরই হবে, আমরা যেহেতু নিজের মতন করে বাঁচি, পগলুরও স্বাধীনতা আছে ওর মতন করে বাঁচে। গোছাচ্ছি গিফট, চারিদিকে পুরো ছড়িয়ে আছে গিফট, ওখানে তথ্যের জিনিসগুলো মোটামুটি কালেক্ট হয়েছে, কিন্তু এবার গিফট ওপেন করা হবে। এই যে একটা তথ্যের জিনিস নানটু, বাবার নতুন বাসন, এখন আমি চা বানাচ্ছি, এতে তার আগে আমি একটু গরম জলে ওয়াশ করে নিচ্ছি, কারণ মাজার জন্য এখন আর কিছু নেই এখানে, তো গরম জলে একটু ক্লিন করে নিচ্ছি। আপনি থাকেন
Thank you.
নিয়ে গেছে কাপলেট গীতাদি এই যে পিঙ্ক এটা এখানে পিঙ্ক খোলা হয়েছিল দেখো না এই তো পিঙ্ক প্লাস্টিক আছে মামা তাহলে লাফেলুনা কি বলছিলিস না এটা খুলিস না
অনেক কোটা আছে বাক্সটা দেখুন ফুল দিন আছে যেমন ফুল দিন আছে এটাই খুলবো তাহলে হ্যাঁ সব কিছু পেয়ে যাবো তাই না তখন বাকি যেগুলো আছে দিদি বুঝতে না দিদির মতন একজন শাশুড়ি দরকার শাড়ি কাজ করার বৌমা বসে থাকবে
তো এখানে শেষ করছি, আবার পরে দেখা হবে।